তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি জায়গার সম্বন্ধে জানবো। সেই জায়গাটি পশ্চিম আফ্রিকা এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি স্বাধীন জায়গা, জায়গাটির নাম সেন্ট হেলিনা। হ্যাঁ বন্ধু, জায়গাটির নাম সেন্ট হেলিনা। তো বন্ধুরা চলুন এই জায়গার সম্বন্ধে আমরা সব কিছু জায়গা করে জানি এবং দেখি। কিন্তু তার আগে এই জায়গার যে ন্যাশনাল পার্ক, যা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, জায়গাটি কোথায়, ভারত থেকে কত দূরে অবস্থিত, ভারতের সঙ্গে কী কী সম্পর্ক, কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, তা আমি আপনাদের দেখা করে সব কিছু ডিটেলসের সঙ্গে বলবো। এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে আসলে এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। এই জায়গায় মৃত্যু হয়েছিল নেপোলিয়ানের, এবং এই জায়গায় কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেই, এবং এই জায়গায় একটি কচ্ছপ আছে যার বয়স 190 বছর, এবং এই জায়গাটিকে প্রথম দেখেছিল পর্তুগিজের নাবিকরা। তো বন্ধুরা চলুন এই জায়গার সম্বন্ধে আমরা সব কিছু জায়গা করে জানি এবং দেখি। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করে নেবেন, কিছু বলা থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা হ্যাঁ, পশ্চিম আফ্রিকা এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি স্বাধীন ছোট্ট দ্বীপ জায়গা, জায়গাটির নাম সেন্ট হেলিনা। এই জায়গাটি হচ্ছে ব্রিটেনের একটি বিদেশি অঞ্চল বা টেরিটরি। তাছাড়া আটলান্টিক মহাসাগরের আরও এই দ্বীপ বাদে তিনটি দ্বীপ আছে যা ব্রিটেনের বিদেশি অঞ্চল, তা আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো। সেন্ট হেলিনা যার আয়তন বা এরিয়া যদি আমরা দেখি 121.8 বর্গ কিলোমিটার, যা ইউকের একটি টেরিটরি। তো বন্ধুরা এই জায়গা হচ্ছে রাজধানী জেমস টাউন, সব থেকে বড় শহর হালাউ। তো বন্ধুরা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো আসলে এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে ভালো করে দেখলে বুঝতে পারবেন। আটলান্টিক মহাসাগর দেখানোর চেষ্টা করছি, এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত, ভালো করে দেখলে বুঝতে পারবেন। চারটি দ্বীপ আছে এবং চারটি দ্বীপের মধ্যে একটি দ্বীপের নাম সেন্ট হেলিনা। আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন সেই জায়গা, জায়গাটির নাম সেন্ট হেলিনা, রাজধানী জেমস টাউন, সব থেকে বড় শহর হালাউ। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন লাল অংশ দিয়ে ঘেরা জায়গাটি হচ্ছে সেন্ট হেলিনা। হ্যাঁ বন্ধুরা, লাল অংশ দিয়ে ঘেরা জায়গাটি হচ্ছে সেন্ট হেলিনা। যদি আমরা ভাষা দেখি তাহলে এই জায়গার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং এই জায়গার অফিসিয়াল ধর্ম হচ্ছে খ্রিস্টান। আজকের দিনে এই জায়গার যিনি রাজা, উনি ব্রিটেনের রাজা চার্লস থ্রি, গভর্নর নিগেল ফিলিপস এবং এখানকার যে সিএম ওনার নাম জুলি থমাস। ভালো করে দেখলে বুঝতে পারবেন রাজধানী দেখানোর চেষ্টা করছি জেমস টাউন, এবং এই জায়গার সব থেকে বড় শহর হচ্ছে হালাপট্রি হালাউ। হ্যাঁ বন্ধুরা, হালাপট্রি হালাউ। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এক এক করে জায়গা দেখানোর চেষ্টা করছি এবং এখানে থাকা ন্যাশনাল এয়ারপোর্ট তাও দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা এই জায়গার একজন মিনিস্টার আছে যা ইউকের মিনিস্টার, ওনার নাম জ্যাক গোল্ডক্রিম। এই জায়গার যে পয়সা, পয়সার নাম সেন্ট হেলিনা পাউন্ড বা SHP, এবং এই জায়গা যে তৈরি হয়েছে বহু বছর আগে আগ্নেয়গিরি থেকে বেরোনো লাভা জমাট হয়ে সেন্ট হেলিনা তৈরি, এবং 1502-তে কিন্তু প্রথম পর্তুগিজের নাবিকরা কিন্তু এই জায়গাটিকে প্রথম দেখে এবং পৃথিবীর মধ্যে প্রথম দ্বীপগুলির মধ্যে এই দ্বীপটিও আসে। এবং এই জায়গা থেকে আফ্রিকার একটি স্বাধীন দেশ অ্যাঙ্গোলা আছে, অ্যাঙ্গোলা সব থেকে কাছের একটি দেশ এই জায়গা থেকে। তো বন্ধুরা সেই দূরত্ব যদি আমরা দেখি তাহলে 1900 কিলোমিটার দূরে কিন্তু আফ্রিকার স্বাধীন দেশ অ্যাঙ্গোলা অবস্থিত, এবং এই জায়গা এমন একটি জায়গায় অবস্থিত যা বিভিন্ন দেশের বড় বড় লঞ্চকে দিক নির্দেশ বা দিশা নির্দেশ করতে কিন্তু এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এখানে আফ্রিকার মানুষ থাকে 50% এবং ইউরোপের মানুষ থাকে 25% এবং 25% মানুষ থাকে চীন দেশের মানুষ। তো বন্ধুরা এই জায়গায় কিন্তু মৃত্যু হয়েছিল 1821-এ নেপোলিয়ানের, এবং তখন ওনার বয়স ছিল 51 বছর। তো বন্ধুরা দেখুন এই জায়গার বিভিন্ন জায়গা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা 2014-তে কিন্তু এই জায়গায় হিউম্যান রাইটের একটি মামলা এসেছিল, অর্থাৎ এই জায়গায় বিভিন্ন মানুষের যে অধিকার তা কিন্তু এখানে দেওয়া হয়নি, এমনও মামলা আমরা দেখতে পেয়েছি। ভালো করে দেখুন এই জায়গার বিভিন্ন ছোট্ট ছোট্ট শহর গ্রাম তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এই জায়গার লাস্ট আপডেটের অনুসারে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই জায়গায় নেই। এই জায়গার মানুষরা কিন্তু বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রীড়া প্রতিযোগিতায় ভাগ নেয়, তার মধ্যে কমনওয়েলথ গেমস, তাছাড়া ইন্টারন্যাশনাল আইসল্যান্ড গেম অ্যাসোসিয়েশন IIGA, তাছাড়া এই জায়গার একটি ছোট্ট ক্রিকেট টিম আছে এবং এই জায়গার একটি ছোট্ট ফুটবল টিমও আছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার একটিমাত্র ন্যাশনাল এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছে, সেন্ট হেলিনা এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এই জায়গায় কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এই জায়গায় উপস্থিত নেই। 1882 সময়টি ছিল, তখন কিন্তু আফ্রিকার একটি ছোট্ট দেশ সেচিলো, সেই সেচিলো থেকে এই জায়গা একটি কচ্ছপ কেনে। হ্যাঁ বন্ধুরা, সেই কচ্ছপের নাম রাখা হয় জোনাথন, যা বিশ্বের মধ্যে পুরাতন একটি জীবিত ভূপ্রাণী। এবং 2022-এ সেই কচ্ছপটির 190তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার বিভিন্ন জায়গা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখুন বুঝতে পারবেন। লাল অংশ দিয়ে ঘেরা জায়গাটি হচ্ছে সেন্ট হেলিনা দেখানোর চেষ্টা করছি, এবং এই জায়গায় একটি সবথেকে বড় চার্চও আপনারা দেখতে পাবেন। এই জায়গাটি খ্রিস্টান সময় একটি জায়গা, তাছাড়া ইন্ডিয়ান পর্যটক কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে আছে। তাছাড়া আমরা যদি বলি এই জায়গার এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ার কোন এয়ারপোর্টে সবথেকে ফ্লাইট বেশি আছে, তাহলে আমরা দেখতে পাবো এই জায়গা থেকে
দিল্লিতে ফ্লাইট আছে এবং এই জায়গা থেকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু সবথেকে বেশি ফ্লাইট আছে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার বিভিন্ন অংশ আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। ছোট ছোট বাড়িও আপনারা দেখতে পাবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এই জায়গার রাজধানী জেমস টাউন তাও আমি আপনাদের বললাম এবং বলবো এই জায়গার পপুলেশন কত, অবাক হয়ে যাবেন পপুলেশন দেখলে, এবং এই জায়গার ইন্ডিয়ান কত থাকে, এবং এই জায়গার যে ন্যাশনাল অ্যান্থাম তা আমরা এক এক করে সব কিছুই দেখে নেবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনার গুগল ম্যাপে সাহায্যে পড়েছি এবং পড়াশোনা দেখানোর চেষ্টা করলাম সেন্ট হেলিনা। তাছাড়া এই জায়গার যে ন্যাশনাল অ্যান্থাম এবং এই জায়গার যে আদর্শ বাক্য তাও এখানে লিখে দিচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই জায়গার যে অফিসিয়াল নাম তাও এখানে লিখে দিচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, যা ব্রিটেনের একটি অংশ। এবং এই জায়গার যে ক্যাপিটাল এবং সবথেকে বড় শহর রাজধানী জেমস টাউন এবং সবথেকে বড় শহর হালাপট্রি হালাউ এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবং এই জায়গার যে রাজা গভর্নর চিফ মিনিস্টার গভর্নর অফ দ্য ইউনাইটেড কিংডম, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার যে কারেন্সি সেন্ট হেলিনা পাউন্ড আপনারা দেখলে বুঝতে পারবেন কলিং কোড +290 এই জায়গার কলিং কোড, এবং পপুলেশন দেখুন 5000। হ্যাঁ বন্ধুরা, এই জায়গার 5000 মানুষ আছে এবং এখানকার ইন্ডিয়ানের সংখ্যা যদি আমরা দেখি, ইন্ডিয়ান শুধুমাত্র পর্যটক হিসেবে এই জায়গায় যায়। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান শুধুমাত্র এখানে পর্যটক হিসেবে যায়। তো বন্ধুরা, এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোথায় তা আমি আপনার একটি ম্যাপে সার্চ দেখানোর চেষ্টা করবো, এবং আমি আপনার দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে চারটি আপনারা লাল অংশ দেখতে পাচ্ছেন, এবং সেই চারটি লাল অংশ হচ্ছে ইউকের অধীনে, এবং একটি সেন্ট হেলিনা গোল করে দেওয়া আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই জায়গার যে রাজধানী আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই জায়গার বিভিন্ন বসতিমূলক জায়গা তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে বেশিরভাগ মানুষ কিন্তু উপস্থিত। এবং ভালো করে দেখুন এই জায়গার সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই জায়গাটি এমন একটি জায়গা যা বিভিন্ন দেশের পর্যটক কিন্তু এই জায়গা থেকে ঘুরতে আসে এবং এই জায়গাকে দেখতেও আসে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের সুস্পষ্টভাবে এই জায়গার বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি এবং এই জায়গার যে পয়সা তাও দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন। ব্যাঙ্ক অফ সেন্ট হেলিনা লিমিটেড। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানকার যে এয়ারপোর্ট তাও দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ বন্ধুরা, এই জায়গার যে এয়ারপোর্ট একটিমাত্র ন্যাশনাল এয়ারপোর্ট তাও ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই জায়গার একটি ক্রিকেট টিমও আছে। হ্যাঁ বন্ধুরা, এই জায়গা সেন্ট হেলিনা ক্রিকেট টিম বা ক্রিকেট অ্যাসোসিয়েশন আপনারা দেখতে পাবেন। তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার বিভিন্ন অংশ সুস্পষ্টভাবে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই জায়গার একটি ফুটবল টিমও আছে, আমি আপনাদের বলেছিলাম। তোমাদের চলুন এখানে চার্চ দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই জায়গার যে ফুটবল টিম তাও দেখানোর চেষ্টা করছি, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গার সুরক্ষার পরে দায়িত্ব আছে ব্রিটেন, এবং এই জায়গার বিভিন্ন সরকারি পদে থাকা মানুষের ছবি দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ বন্ধুরা, এই জায়গায় এখন যিনি রাজা ওনার নাম ওনার ছবি দেখানোর চেষ্টা করছি, গভর্নর এবং চিফ মিনিস্টার ওনার ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন ওনাদের ছবি দেখানোর চেষ্টা করছি এবং এই জায়গাটি কতটা এরিয়া নিয়ে আছে এবং বিভিন্ন স্থানের নাম এখানে লিখে দিচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন জায়গার ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই জায়গার যে রাজধানী, হ্যাঁ বন্ধুরা, সেন্ট হেলিনার রাজধানী লাল অংশটি, সেই লাল অংশটি হচ্ছে এই জায়গার রাজধানী। এবং এই জায়গার সবথেকে বড় শহর হচ্ছে হালাপট্রি হালাউ, আমি আপনাদের সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি লাল অংশ দিয়ে এই জায়গায়, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। এবং ভালো করে এই ম্যাপটি দেখলে বুঝতে পারবেন যে এখানে আফ্রিকার কোন অংশে চারটি জায়গা উপস্থিত এবং চারটির মধ্যে একটি হচ্ছে সেন্ট হেলিনা, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের বললাম যা পশ্চিম আফ্রিকার এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি স্বাধীন জায়গা, যা ব্রিটেনের একটি বিদেশি অঞ্চল, জায়গাটির নাম সেন্ট হেলিনা। আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেল প্রথমে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।